নদীর পাশে একটা ছোট মসজিদ ছিল, যেখানে সেই ছেলে অন্যান্য ছেলে মেয়েদের সাথে কোরআন পড়তে আসত। কিন্তু কেউ জানত না যে সেই ছেলেটি হচ্ছে একজন জিন। সব ছেলে মেয়েদের মধ্যে সারতি নামের একজন মেয়ে কোরআন পড়তে আসত। একদিন ইমাম সাহেব সেই ছেলেটিকে জিজ্ঞেস করেই বসেন, বাবা কে তুমি আর কোথা থেকে মসজিদে কোরআন পড়তে আসো? উত্তরে ছেলেটি বলে, ইমাম সাহেব আমি সামনের পাহাড়ের অপর দিকে একটি গ্রাম রয়েছে সেখান থেকে কোরআন পড়তে আসি। আপনি অনেক সুন্দরভাবে কোরআন পড়ান, এজন্যই আমি প্রতিদিন আপনার কাছে কোরআন শিখতে আসি। ইমাম সাহেব ছেলেটির এই কথা শুনে তাকে আর কোনো কিছুই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। সেই ছেলেটি প্রায় 2 বছর ধরে কোরআনে হেফজ করতে থাকে। এই 2 বছরে একদিনও সে অনুপস্থিত ছিল না। আর এদিকে সারতীয় মসজিদে এসে কোরআনে হেফজ করতে থাকে। আর তাই ধীরে ধীরে সেই জিন ছেলেটি সারতির প্রতি দুর্বল হয়ে পড়ে। কেনই বা সে দুর্বল হবে না, সারতি দেখতে যে অনেক সুন্দর ছিল। দুজনেই যৌবনে পদার্পণ করেছিল। এক পর্যায়ে সেই ছেলেটি কোরআনে হেফজ করে ফেলে আর সারতিও সম্পূর্ণ কোরআন হেফজ করে ফেলে। এরপর সারতি মসজিদে কোরআন পড়তে আসা ছেড়ে দেয়, কিন্তু ছেলেটি তখনও মসজিদে কোরআন পড়তে আসে। একদিন ইমাম সাহেব বাচ্চাদের কোরআন পড়াচ্ছিলেন, তখন সেই জিন ছেলেটি একটি ঘরে প্রবেশ করে কিন্তু আর বের হয় না। তাই ইমাম সাহেব সেই ঘরে প্রবেশ করে ছেলেটিকে দেখতে যান। তিনি সেই ঘরে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। এমনটা কয়েকবার যখন হতে থাকে তখন ইমাম সাহেব ছেলেটিকে সন্দেহ করতে থাকেন। এরপর সেই ছেলেটি মাগরিবের সময় আসে, উজু করে এবং নামাজের প্রস্তুতি নেয়। ইমাম সাহেব ছেলেটির উপর নজরদারি করা শুরু করেন। নামাজ শেষে ছেলেটিকে ইমাম সাহেব খুঁজতে থাকেন, কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি নামাজ শেষে বাহিরে বের হন কিন্তু ছেলেটিকে আর খুঁজে পাননি। ইমাম সাহেবের সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। তিনি বুঝতে পারেন এটা অন্য কোনো মাখলুক। এরপর থেকে আর কেউ ছেলেটিকে কখনোই নামাজ পড়তে দেখেনি। আর এদিকে সারতির বয়স প্রায় 17 বছর হয়ে গিয়েছিল। একদিন সারতি তার ছাগলগুলো নিয়ে পাহাড়ের দিকে চড়াতে যায়। তখন সে ছেলেটিকে দেখে এটা সেই ছেলে যে কিনা মসজিদে কোরআন শিখতে আসত। ছেলেটিকে দেখে সারতি অনেক ভয় পেয়ে যায়। ছেলেটি সারতির দিকেই আসছিল, তাই সারতি তার ছাগলগুলো নিয়ে অন্যদিকে চলে যায়। সেখানেও ছেলেটি গিয়ে হাজির হয়। সারতি এবার তার ছাগলগুলো নিয়ে গ্রামের দিকে আসতে থাকে। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর চারদিক অন্ধকারে ছেয়ে যেতে থাকে। সারতির ছাগলগুলো তার থেকে আলাদা হয়ে যায়। এরপর সেই ছেলেটি সারতির কাছে এসে বলে, সারতি তুমি এত টেনশন করছো কেন? উত্তরে সারতি বলে, আমার ছাগলগুলো কোথায় যেন চলে গেছে, কিন্তু এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এটা শুনে ছেলেটি বলে, সারতি আমার সাথে এসো, আমরা দুজনে মিলে তোমার ছাগলগুলো খোঁজ করব। সারতি অনিচ্ছার সত্ত্বেও সে ছেলেটির সাথে যেতে রাজি হয়। হঠাৎ করে সারতি খেয়াল করে সে অসাধারণ একটি সুন্দর জায়গায় রয়েছে আর তার ছাগলগুলো সেখানে রয়েছে। সেখানে কোনো বৃষ্টি নেই, নেই কোনো অন্ধকার। সারতি এবার বলে, সন্ধ্যা হয়ে এলো, এবার আমাকে বাড়িতে ফিরতে হবে। যখন সে সেখান থেকে বের হয় তখন অনেক মেঘে বাতাস উঠে থাকে আর এজন্য সারতি তার চোখের উপর হাত রাখে। এক সময় বাতাস থেমে যায়। যখন সারতি তার চোখ খোলে তখন সে দেখে সে তার বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সারতি ছাগলগুলো বাঁধার পরে খাবার খায়। এরপর সে নিজের ঘরে চলে যায়। তখন সে খেয়াল করে তার রুমে অদ্ভুত রকম আলো দেখা যাচ্ছে। আলোগুলো দেখে মনে হচ্ছিল ঘরের মধ্যে টিউব লাইট জ্বলছিল। এটা দেখে সারতি অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার মাকে ডেকে বলে, মা কোথা থেকে আমার ঘরে আলো আসছে? তার মা উত্তরে বলে, কে বলছো এসব, কোথা থেকে আলো আসবে? যখন সারতির মা তার ঘরে আসে তখন সেই ঘরে আর আলো ছিল না। তাই তিনি বলেন, সারতি তোমার কি হয়েছে, আলো কোথায়? ঘরে তো শুধুমাত্র হ্যারিকেন জ্বলছে যা কিনা প্রতিদিন জ্বলে। এরপর সারতি কিছুটা ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে কিছু না কিছু তো একটা ঘটেছেই। এরপর কিছুদিন পার হয়ে যায়। সারতি তার ছাগলগুলো নিয়ে পাহাড়ে চড়তে যায় আর সেই ছেলেটি প্রতিদিন সারতির সাথে দেখা করত। একদিন সারতি তার ছাগলগুলো নিয়ে বাসার দিকে আসছিল।
তখন খুব জোরে বৃষ্টি হতে শুরু করল। সারথির সব ছাগলগুলো বৃষ্টিতে ভিজে গেল, কিন্তু সারথি ভিজল না। সারথি যখন বাড়িতে প্রবেশ করে তখন সে এটা দেখে একদম অবাক হয়ে যায় যে তার কাপড় একটুকুও ভেজেনি। এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? এ সম্পর্কে সারথি কারোর সাথে কোনো কথা বলেনি। সারথি নিজের ঘরে প্রবেশ করে, তখন সে দেখতে পায় তার ঘরে আগের মতোই আলো ছিল, আর আজকে তার ঘরে সুগন্ধ পাওয়া যাচ্ছে। যখন সে টেবিলের দিকে তাকায় তখন সে দেখতে পায় টেবিলের উপরে গরম এবং সুস্বাদু খাবার রাখা আছে। এটা দেখে সারথি তার মায়ের ঘরে যায় আর তার মাকে জিজ্ঞাসা করে, আম্মি জান আমার ঘরে কে খাবার রেখেছে? তার মা উত্তরে বলে, আমি তো কিছুক্ষণ আগেই তোমার ঘর থেকে আসলাম, তেমন কিছুই তো তোমার ঘরে দেখিনি। এরপর যখন সারথির বাবা মা তার রুমে যায় তখন সেখানে কোনো খাবার তারা দেখতে পায়নি। এরপর সারথির বাবা তার মাকে বলে সারথির বিয়ের বয়স হয়েছে, তার বিয়ে দিয়ে দেওয়া উচিত। সারথি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, তার বাবা মা তাকে অনেক ভালোবাসত। তার মা বলল, এত জলদি কিসের? আমাদের মেয়ের তো খুব একটা বয়স হয়নি, আমি চাই না এই অল্প বয়সে আমার মেয়ের উপর সংসারের দায়িত্ব চেপে বসুক। এরপর সারথির বাবা তার মাকে বোঝাতে শুরু করে, তাই অবশেষে সারথির মা নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হন। সারথির বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে ঠিক করা হয়েছিল, কিন্তু বিয়ের চার দিন আগেই সারথির শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাকে ডাক্তার দেখানো হয়, তার অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এখন সারথির বিয়ের মাত্র একদিন বাকি ছিল। সারথির বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়লেন, কারণ বিয়ে দেওয়ার মতো শারীরিক অবস্থা সারথির ছিল না। তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সে কয়েক মাস ধরে অসুস্থ। সকালবেলা বরযাত্রায় আসার কথা ছিল, আর এদিকে সারথি তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। এরপর সারথির এমন মনে হয় যে কেউ তাকে ডাকছে, তাই সারথি তার মাকে ডেকে বলে, আম্মি জান এই আওয়াজ কোথা থেকে আসছে? উত্তরে তার মা বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি কোনো আওয়াজ পাচ্ছি না, তোমার শারীরিক দুর্বলতা আর এই অসুস্থতার জন্যই হয়তো তুমি এমন ভুল বুঝছো। সন্ধ্যাবেলায় সারথি তার মাকে বলে, আম্মি জান আমাকে এক গ্লাস পানি দাও। এ কথা শুনেই সারথির মা পানি আনতে চলে যায়। যখনই তার মা পানি আনতে চলে যায় তখনই একজন সুদর্শন ছেলে সারথির সামনে এক গ্লাস পানি নিয়ে আসে। সে ছেলেটি বলে, এই নাও সারথি পানি পান করো। নিজের ঘরে হঠাৎ করে অপরিচিত একজন যুবককে দেখে সারথি অনেক ভয় পেয়ে যায়। সে যুবককে প্রশ্ন করে, কে তুমি? যুবকটি উত্তরে বলে, ভয় পেও না, তুমি আগে পানি পান করো, তারপর আমি সব কিছু খুলে বলছি। বাড়িতে অনেক মেহমান ছিল, সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে সারথি একা একাই যেন কার সাথে কথা বলছে, কিন্তু তার চারপাশে কেউ ছিল না। হঠাৎ করে সারথির মা পানি নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, সারথি তোমার কি হয়েছে? সারথি তার মাকে বলে, মা এই যুবকটি কে? তাকে বলো সে যেন এখান থেকে চলে যায়, তাকে দেখে আমার ভয় লাগছে। এরপর সারথির মা বলে, তুমি কার কথা বলছো? এখানে তো কেউ নেই, তুমি আমার দিকে তাকাও আর এই পানি পান করো। কিছুক্ষণ পর সারথি বলে, মা আমার ক্ষুধা লেগেছে। সারথি তার ক্ষুধার কথা বলতে না বলতেই সে যুবকটি তার সামনে গরম গরম খাবার নিয়ে হাজির হয়ে যায়। এরপর সে যুবকটি তাকে বলে, এই নাও সারথি গরম গরম খাবার খেয়ে নাও। সারথি এটা ভেবে অনেক ভয় পেয়ে যায় যে এই যুবকটি আসলে কে, সে কিছুই বুঝতে পারছিল না। সারথি সেই যুবকের সাথে কথা বলছিল, আর এদিকে তার পাশে বসে থাকা তার বাবা মা এবং আত্মীয় স্বজন এটা ভেবে অনেক ভয় পাচ্ছিল যে সারথি কার সাথে কথা বলছে। এরপর সারথি সবাইকে বলে, তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। সবাই তখন সারথির সামনে থেকে চলে যায় আর সেই যুবকটি মানুষের রূপে সারথির সামনে আসে। যুবকটিকে দেখে সারথি ভয় পেয়ে যায় আর সে পালাতে চেষ্টা করে। এরপর হঠাৎ করে সারথির কি যেন মনে হয় আর সে নিজের জায়গায় বসে পড়ে। সে যুবকটিকে জিজ্ঞাসা করে, কে তুমি আর আমার কাছে কি চাও? উত্তরে যুবকটি বলে, ভয় পেও না সারথি, আমি তোমাকে ভালোবাসি। সারথি অবাক হয়ে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? আগামীকাল আমার বিয়ে। এবার যুবকটি বলে, আমি কি বিয়েটি ভেঙে দেব? সারথি বলে, কিন্তু তুমি আসলে কে? যুবকটি বলে, তুমি আমাকে চিনতে পারোনি, আমি সেই যুবক যে কিনা তোমার সাথে মসজিদে কুরআন পড়ে। তোমাকে আমার অনেক ভালো লাগতো,
তখন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করি। তোমার ঘরে আমি সুগন্ধ ছড়িয়ে দিয়েছিলাম, তোমার ঘরে গরম গরম খাবার আমি রেখেছিলাম। এই যুবকের কথাগুলো শুনে সারথি অনেক ভয় পেয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে। যুবকটি সারথিকে জিজ্ঞাসা করে, কি ভাবছো সারথি? সারথি বলে, আমি এটাই ভাবছি যে কিভাবে তোমার সাথে আমার বিয়ে হবে। এ সময় সারথি একদম সুস্থ হয়ে গিয়েছিল, তার মনে হচ্ছিল তার কখনোই অসুখ হয়নি। আসলে সব কিছুর পেছনে সে যুবকটির হাত ছিল। এরপর ফজরের আজান হয়ে যায় আর সেই যুবকটি সারথির কাছ থেকে বিদায় নেয়। এগুলো ঠিক কি হচ্ছে তা সারথি ঠিক বুঝতে পারছিল না। সে তার মাকে ডাকে, তার মা এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছিলে? এরপর সারথি তার মাকে সব কিছু খুলে বলে। সারথি বলে, আমি জানি না কে এই যুবক, সে বারবার আমাকে বলছে সে নাকি আমাকে ভালোবাসে আর সে আমাকেই বিয়ে করতে চায়। সারথির মা এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। ইতিমধ্যেই সকাল হয়ে গেছে, বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। এক ঘন্টা পরে বরযাত্রী এসে পড়ল, কাজী সাহেব আসলেন। এরপর সবাই সেই পালকির দিকে যাচ্ছিল যেখানে বর বসেছিল, কিন্তু সবাই এটা দেখে অবাক হয়ে যায় যে পালকি একদম খালি, অর্থাৎ পালকিতে বর ছিল না। গ্রামবাসী এবং বরযাত্রীরা এটা দেখে একদম অবাক হয়ে গেল। বর কোথায় যেতে পারে তারা তা ভাবতে লাগল। এদিক ওদিক অনেক খোঁজ করা হলো, কিন্তু বরকে খুঁজে পাওয়া গেল না। এই খবর যখন সারথি পেল তখন সেও অনেক ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এ সব কিছু সে জিন ছেলেটি করছে। আর এদিকে বরযাত্রীদের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল তা একদম উধাও হয়ে গিয়েছিল, সবাই একদম ভয় পেয়ে গিয়েছিল। এভাবে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসলো। বরযাত্রীরা চিন্তায় বিভোর হয়ে গেল, তারা নিজেদের গ্রামে ফিরে গেল। যখন বরযাত্রীরা ফিরে গেল তখন তারা দেখতে পেল বর নিজের ঘরেই শুয়েছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখানে কিভাবে আসলে? তুমি আমাদের মান সম্মানটা শেষ করে দিয়েছ, তুমি আমাদের অপমান করেছ। এই বিয়েটা তোমার মত না থাকলে প্রথমেই আমাদের জানিয়ে দিলে না কেন? বরের এবার জ্ঞান ফিরল। সে তখন বলল, আমার তো কোনো জ্ঞান ছিল না, আমি কোথায় ছিলাম তাও আমি জানি না। আমার শুধু মনে আছে এতটুকু যে কেউ একজন আমাকে এখানে নিয়ে এসেছে, এরপর আমি একটি গায়েবী আওয়াজ শুনতে পাই, যদি তুমি এই মেয়েটিকে বিয়ে করো তাহলে তোমাকে মেরে ফেলবো, সে শুধুমাত্র আমার। এরপর আমার আর কোনো জ্ঞান ছিল না। এদিকে সারথির পরিবারের সদস্যরা খুব চিন্তিত হয়ে পড়েছিল, তারা বুঝতেই পারছিল না তাদের সাথে ঠিক কী ঘটছে। এরপর সেই জিন ছেলেটি সারথির ঘরে এসে সারথির সামনে হাজির হয় আর সারথিকে বলে, তোমার আর কোনো চিন্তা নেই, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। সারথি তখন আর সেই জিন ছেলেকে ভয় পায়নি। সারথি জানত যে ছেলেটি জিন, তাই তার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে, নইলে সেই জিন যে কোনো কিছু করে ফেলতে পারে। সারথি সেই জিনের কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করছিল। যখনই সেই জিন ছেলেটি সারথির কাছে আসত তখন প্রতিবারই সারথি একটা বিষয় খুব ভালো করে খেয়াল করত, আর তা হলো সেই ছেলেটির চোখে অদ্ভুত ধরনের আলো জ্বলত। এভাবে প্রতিবারই সারথি সেই জিন ছেলেকে অনেক কিছু জিজ্ঞাসা করত। একদিন সারথির বাবা হঠাৎ করে তার রুমে প্রবেশ করেন। সে সময় সেই জিন ছেলেটির সাথে সারথি কথা বলছিল। সারথির বাবা তাকে জিজ্ঞাসা করেন, তুমি কার সাথে কথা বলছ? সারথি বলে, বাবা, আমি এই ছেলেটির সাথে কথা বলছি, আপনি কি তাকে দেখতে পাচ্ছেন না? সারথির বাবা বলেন, কোথায়, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে সারথির মা সেই ঘরে চলে আসে। তার বাবা বলতে থাকেন, আমাদের মেয়ে হয়তো পাগল হয়ে গেছে। এই কথা শুনে সারথির মা কান্না করতে শুরু করেন। তিনি আল্লাহর কাছে হাত তোলেন, হে আল্লাহ, আমাদের মেয়েকে ঠিক করে দাও, সেই জিন ছেলেটি আবারও ফিরে আসবে বলে সেই জায়গা থেকে বের হয়ে যায়। সারথি তার বাবা, মা, খালা, খালু, মামা, মামি সহ সবার কাছে বলে, আমার কাছে একজন ছেলে আসে, সে কে তা আমি জানি না, আর সে আমাকে বিয়ে করতে চায়। আমার বিশ্বাস সেই ছেলেটি অবশ্যই কোনো জিন হবে, যে কিনা আমাকে ভালোবেসে ফেলেছে, আমার অনেক ভয় করছে, সে আমার অথবা আমার পরিবারের কাউকে ক্ষতি করতে পারে। এগুলো শুনে সারথির মামা বলে, সেই ছেলেটি যদি আবারও আসে তাহলে আমার সাথে তাকে সাক্ষাৎ করতে বলবে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সেই ছেলেটি আবারও ফিরে আসলো। সারথি তখন সেই ছেলেটিকে বলল,
তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আমার মামার সাথে কথা বলতে হবে। এটা শুনে সেই ছেলেটি তার মামার সাথে কথা বলতে রাজি হয়। সারথি এবার তার মামাকে ডাকে, তাই তার মামা তার ঘরে প্রবেশ করে। সেই ছেলেটি মানুষের রূপে ঘরের মধ্যে দাঁড়িয়েছিল। তার মামা জিজ্ঞাসা করে, তুমি কি সারথিকে বিয়ে করতে চাও? ছেলেটি উত্তরে বলে, হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে চাই। আমি সারথিকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারবো। মামা বলেন, যদি তুমি সত্যিই সারথিকে ভালোবেসে থাকো তাহলে এর প্রমাণ তোমাকে দিতে হবে। যদি তুমি একটা শর্ত পূরণ করতে পারো তাহলে তোমার সাথে সারথির বিয়ে দেব, আর যদি তুমি শর্ত পূরণ করতে না পারো তাহলে তুমি আর কখনোই সারথিকে বিয়ে করতে চাইবে না, আর কখনোই তাকে বিরক্ত করতে পারবে না। ছেলেটি বলে, আপনার একটি শর্ত নয়, হাজারটি শর্ত পূরণ করতে আমি রাজি আছি। আপনি আপনার শর্ত বলুন। জিনের সন্তানের এমন সাহসের কথাবার্তা শুনে সারথির মামা বলেন, তুমি এক রাতের মধ্যেই আমার ভাগ্নির জন্য একটা সুন্দর কেল্লা তৈরি করবে। যদি তুমি ফজরের আজানের আগেই কেল্লা তৈরি করতে সক্ষম না হও তাহলে আর কখনোই সারথিকে বিয়ে করার জেদ করতে পারবে না। উত্তরে সেই জিন ছেলেটি বলে, আপনার শর্তে আমি রাজি আছি। যদি আমি এই শর্তে পরাজিত হই তাহলে আমি আর কখনোই সারথির সাথে কোনো যোগাযোগ রাখব না। আমি ওর পৃথিবী থেকে অনেক দূরে চলে যাব। সারথির মামাকে এই কথা বলে ছেলেটি সেখান থেকে গায়েব হয়ে যায়। সারথি ভয় পেয়ে তার মামাকে জিজ্ঞাসা করে, যদি ছেলেটি এই শর্তটি জিতে যায় তাহলে আপনাকে আপনার ওয়াদা রাখতে হবে, তখন কি হবে? সারথির মামা অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন। তিনি বলেন, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা কোনো না কোনো পথ অবশ্যই দেখিয়ে দেবেন। যখন রাত্রি ঘনিয়ে আসলো আর রাত প্রায় 8টা বেজে গিয়েছিল তখন ছেলেটি কেল্লার কাজ শুরু করে দিয়েছিল। যারা এই কেল্লা তৈরির কাজ দেখছিল তারা একদম অবাক হয়ে গিয়েছিল। বড় বড় পাথর আর প্রয়োজনীয় সকল বস্তু ঠিকঠাক বসানো হচ্ছিল, কিন্তু এটা যে তৈরি করছিল তাকে কেউ দেখতে পাচ্ছিল না। সবাই অবাক হয়ে বলতে শুরু করে, এটা কি হচ্ছে? কেল্লা নির্মাণের কাজ চলছিল। হঠাৎ করেই সারথির মামা খেয়াল করেন যে রাত্রি প্রায় 4টা বেজে গিয়েছে আর কেল্লার কাজ খুব দ্রুত গতিতেই এগোচ্ছিল। সারথির মামা সাথে সাথে মসজিদে চলে যান। তিনি বুঝতে পেরেছিলেন আর কিছুক্ষণ দেরি করলে তিনি শর্ত হেরে যাবেন, এজন্য তিনি চিন্তিত হয়ে পড়লেন। এরপর তিনি সাথে সাথে উজু করে লাউড স্পিকার দিয়ে ফজরের আজান দেন। আজান শোনার পরে সকল জিন তার কাজ বন্ধ করে দেয় আর সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে অন্য মসজিদের ইমাম সাহেব ঘড়ির দিকে তাকিয়ে বলেন, ওয়াক্তের আগেই কে আজান দিল? এরপর ইমাম সাহেব সব কিছু জানতে পারল, তাই তিনিও সাথে সাথে উজু করে আজান দিলেন। এরপর যখন সকাল হলো তখন সেই জিন ছেলেটি হাজির হলো। তাকে দেখে সারথি ভয় পেয়ে যায়। জিন ছেলেটি বলে, সারথি তুমি ভয় পেও না, শেষবারের মতো তোমাকে আমি দেখতে এসেছি। তোমাকে অভিনন্দন, তুমি শর্ত জিতে গেছো আর আমি হেরে গেছি। আমার ওয়াদা অনুযায়ী আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। যদি কখনো আমার প্রয়োজন তুমি অনুভব করো তাহলে সে কেল্লার কাছে গিয়ে আমার নাম ধরে ডেকো। আমার নাম হাসান, আমি তোমাকে সাহায্য করার জন্য হাজির হব। আর যতদিন পর্যন্ত তোমার সন্তান সন্ততিরা এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কোনো জিন তাদের জ্বালাতন করবে না, আর আমি কখনোই এই এলাকার দিকে আসব না। এটা বলেই সেই জিন ছেলেটি গায়েব হয়ে যায়। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সারথির সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর সিজদায় পড়ে যায়। এই সব কিছুই যখন সারথির পরিবার জানতে পারে তখন তারা অনেক খুশি হয়। তিন দিন পরে সারথি যখন কেল্লার দিকে যায় তখন সেই কেল্লাটি দেখে অবাক হয়ে যায়। অসাধারণ সুন্দর এই কেল্লাটি তৈরি করা হয়েছিল। সারথি তখন ভাবতে থাকে, যদি কোনো মানুষ আমাকে ভালোবেসে আমার জন্য এই কেল্লাটি নির্মাণ করত তাহলে কতই না ভালো হতো। সমস্ত গ্রামবাসী সহ আসে। পাশের এলাকার মানুষজন যখন কেল্লাটি দেখতে আসে তখন তারা দেখে কেল্লার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কেল্লাটির ছাদ নির্মাণ কাজ অসম্পূর্ণ ছিল। আরেকটি বিষয় হচ্ছে, এই কেল্লাটি এত সুন্দর করে তৈরি করা হয়েছিল যে ব্যক্তি এক নজর এই কেল্লার দিকে তাকাতো সে অবাক হয়ে কেল্লাটি দেখতেই থাকত। এই কেল্লাটির
চারদিকে উঁচু দেয়াল ছিল, আর এই উঁচু দেয়াল বড় বড় পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। অসাধারণভাবে এর নকশা করা হয়েছিল। কেউ জানে না এত সুন্দর পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল। এই সুন্দর অসাধারণ কেল্লাটি আজও সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। আজ পর্যন্ত সেই কেল্লার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই কেল্লাটি একজন জিনের সন্তান, একজন আদম সন্তানের জন্য তৈরি করেছিল। আপনি চাইলে এই কেল্লা নিজের চোখে দেখে আসতে পারেন। এই কেল্লাটি কাশ্মীরের মুজাফফরবাদ থেকে 180 কিলোমিটার দূরে অবস্থিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।